হ্যালো ফ্রেন্ডস, আজকে আরো একটি নতুন অ্যাপস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আর এই অ্যাপসে আপনারা কিভাবে ইনকাম করবেন, অ্যাপসটির নাম আমি বলে দেই, এর নাম জিপ লাইভ। আর জিপ লাইভ থেকে আপনারা সেলফ উইথড্র নিয়ে আপনারা ইনকাম করতে পারবেন। এই অ্যাপসে উইথড্রর জন্য $10 হলেই আপনারা উইথড্র দিতে পারবেন। আর এখানটায় টার্গেট খুবই ছোট রয়েছে, তো সমস্ত বৃত্তান্ত আপনাদেরকে দেখিয়ে দেবো আমি আজকের এই ভিডিওতে, কিভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এবং জিপ লাইভ থেকে, এই সম্পর্কে আজকের এই ভিডিওটি। তো শুরু করছি, আমাদের সর্বপ্রথম একটি স্ক্রিন আপনাকে দিয়ে দিচ্ছি, দেখুন। এটা হচ্ছে প্লে স্টোর। সর্বপ্রথম প্লে স্টোরে যাবে, যাওয়ার পরে জিপ লাইভ, ঠিক এর আমি যেভাবে লিখে দিয়েছি, এই জিপ লাইভ এখানে লিখে সার্চ করবেন, দেখবেন আপনার কাছে জিপ লাইভ চলে আসছে। এবং আমি এখানে অলরেডি ইনস্টল করে নিয়েছি জিপ লাইভটা, এবং আমরা এখন এটাকে ওপেন করব। আমি যখন এখানে ওপেন করছি, ওপেন করার সঙ্গে সঙ্গে ঠিক আমাদের সামনে এই ধরনেরই আপনাদের কাছে একই রকম শো হবে। এই অ্যাপসে কী কী রয়েছে, কোথায় কী সিস্টেম রয়েছে, কীভাবে হোস্টিং নিতে হয়, এ টু জেড আপনাদেরকে আজকে শিখিয়ে দেব। তো বন্ধু, আমরা এই জিপ লাইভকে আমরা স্টার্ট করব। স্টার্ট করার জন্য আমাদের সর্বপ্রথম আমরা ফোন নাম্বার দিয়েও আমরা এটাকে স্টার্ট করতে পারি। এই যে ফোন নাম্বার, আমরা গুগল দিয়েও আমরা একটি নতুন আইডি ক্রিয়েট করতে পারি। তো মাই ফ্রেন্ড, আমরা একটি নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা এখানটায় খুলব। তো আমরা গুগল অ্যাকাউন্টের উপরে আমরা ক্লিক করছি। তো চলুন, আমরা গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করছি। ক্লিক করার পর আমাদের সামনে একটি নিউ জিমেল অ্যাকাউন্ট নিয়ে নেব। আপনার যদি আগে থেকে জিমেল অ্যাকাউন্টে আইডি খোলা থাকে, তাহলে আপনি কোনো মতেই একটি নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তো আমি একটি নতুন জিমেল অ্যাকাউন্ট একটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর আমার কাছে ঠিক এই ধরনের একটি অপশন এখানে শো করবে, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখানে আমি রিয়া শেখ নামে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়েছি। আমার বয়সটা এখানটা অবশ্যই 18 থেকে 35-এর মধ্যেই হতে হবে। আমি এখানে 2005 সাল দিচ্ছি এবং আমার জেন্ডার ফিমেল দিচ্ছি। বাস এতটুকু সাবমিট করার পরে আমার এখানে একটি ফটো সিলেক্ট করতে বলছে। আমরা একটি নতুন একটি ফটো আমরা এখান থেকে নিয়ে নিই। ওকে, তো আমরা একটা ফটো নিয়ে নিচ্ছি, খুব হট একটি ফটো নিয়ে নিলাম, যাতে মানুষজন আসে এবং অ্যাট্রাকটিভ হয়। আর পুরুষ মানুষরাই এখানে ট্রাই করবেন না, শুধুমাত্র মহিলা মানুষরাই ট্রাই করবেন হোস্টিং নেওয়ার জন্য। আমাদের এজেন্সি কোডটা আমি এখানে কপি করে পেস্ট করে দিচ্ছি। এজেন্সি কোডটা আমাদের ডেসক্রিপশন বক্সে পাবেন, বা আমার দেখতে পাচ্ছেন সাইটে লাগিয়ে দিয়েছি আমার এই যে কোড, এই কোডটা আপনারা ইউজ করবেন, 2628-32-47-6, এটা লিখে কন্টিনিউস, মানে কন্টিনিউ বাটনে আপনারা ক্লিক করবেন। আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করছি এবং আমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, এবং এখানে আইডিটাও আমাদের ক্রিয়েট হয়ে গেল। এবার আমাদেরকে হোয়াইল ইউজিং দ্য অ্যাপসের উপরে ক্লিক করতে হবে। আমরা হোয়াইল ইউজিং অ্যাপসের উপর ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক মেয়েরা যারা এখানে লাইভ স্ট্রিমিং করছে এবং বসে আছে, এবং তাদের লাইভে বসে আছে, মানে এক কথায় তারা লাইভ স্ট্রিমিং করছে। আমরা এদের লাইভে যাচ্ছি না, আমরা সাইটে আমরা যাব, ঠিক আমাদের প্রোফাইল পেজটা যেখানে রয়েছে একটু নিচের দিকে রাইট বাটনে দেখবেন একটা ম্যান সিম্বল রয়েছে, ঠিক ওখানটায়। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি আপনার এই ফটোটা স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে পারেন, অথবা আপনি না পাঠালেও চলবে এই অ্যাপসে, কারণ আপনি হোস্টিং অলরেডি নিয়ে নিয়েছেন। তবে এবার আপনার যেখানে কাজ রয়েছে, আরও অনেক কাজ, এখানেও ফ্রি টার্গেট রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ফ্রি টার্গেট, মানে এই ফ্রি টার্গেটও আপনি এখানে করতে পারবেন। আপনাকে ডেলি 4 ঘন্টা করে লাইভ করতে হয় এখানটায়, সকাল 8টার পর থেকে রাত্রি 8টার মধ্যে এই লাইভ স্ট্রিমটা করতে হয় সম্ভবত, আমি এখানে দেখিয়ে দেবো। ওকে, এছাড়া ইনভাইটেশন রিওয়ার্ড রয়েছে, আপনি যদি কাউকে ইনভাইট করেন তার একটা এক্সট্রা রিওয়ার্ড রয়েছে। মাই আর্নিং দেখতে পারবেন, আপনার ব্যালেন্স দেখতে পারবেন কত ব্যালেন্স রয়েছে। ওকে, তো মাই আর্নিং এর উপর যদি আমরা ক্লিক করি, এখানে বলছে টোটাল রেকর্ড বা ক্যাশ আউটে যদি যান, আপনারা এখান থেকে আপনাদের দেশ, যখন অনেকেই বলে আমরা উইথড্র করবো স্যার আমরা কিভাবে, একটু বলে দেন। এই যে দেখুন এখানে ইন্ডিয়া রয়েছে, আমি ইন্ডিয়ার নাম্বার দিয়ে আমি বাইন করতে পারি। আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে বাংলাদেশ দিয়ে দিবেন। ওকে, আমি ক্লিক করছি, দেখুন এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। বাংলাদেশ দেওয়ার পর আপনারা এখান থেকে ব্যাংক ইপে ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার নিতে পারবেন। ওকে, এছাড়া এখানে যখন বাইন করবেন জিনিসটা, তখন এখানে বাইন্ড, মানে আপনার নাম্বারটা যখন এখানে আসবে, আপনার নাম্বারটা যখন এখানে আসবে বাইন্ড হিসাবে, তখন আমরা এখানে বাইন করব। ওকে,
প্লিজ এন্টার বাইন্ড। বাইন্ডে যখন ক্লিক করবো আপনার ফোন নাম্বার, মানে ফোন নাম্বারটা দিয়ে বাইন্ড না করলে আপনি এখান থেকে টাকাটা উইথড্র করতে পারবেন না। আচ্ছা, এরপরে আরও কিছু রয়েছে, মানে ফেস ভেরিফিকেশন অপশনটাও রয়েছে। এবার আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে আমরা মাই আর্নিং দেখে নিলাম। এখানে ফি টার্গেট রয়েছে, ফি টার্গেটের রুলস বলা রয়েছে। এখানে প্রতিদিন আপনাকে, এই বললাম না, 4 ঘন্টা করে লাইভ করতে হবে। ওকে, 4 ঘন্টা লাইভ করতে হবে। আর এখানে যখন আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য এই জায়গাটা টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন। আর অ্যাপ্লাই করার আগে একটা কথা বলে দিই, মানে আপনাকে হয় সিঙ্গিং বা ড্যান্সিং এরকম কিছু করতে হবে যাতে আপনি ভালোভাবে লাইভ স্ট্রিমটা পূরণ করতে পারেন, তবেই আপনি কিন্তু ফ্রি টার্গেটের জন্য অ্যাপ্লাই করবেন। না হলে আরও 2-3 দিন 4 দিন ভালো করে কাজ শিখে নিয়ে বুঝে নিয়ে তারপর আপনার ফ্রি টার্গেটের জন্য অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই নাওয়ের উপর যখন ক্লিক করবেন, তারপর ওরা বলছে যে আপনাদেরকে এই জায়গাটাতে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনাকে বলবে যে ফ্রি আপলোড ভিডিও, মিনিমাম একটা 15 সেকেন্ডের একটা সুন্দর একটা ভিডিও দিয়ে অ্যাপ্লাই করতে হবে। এখানে লিখবেন আই এম সিঙ্গার, আপনার ইউজার আইডি নাম্বারটা এখানে শো হবে, আপনার ফুল নেম শো হবে। আর এখানে একবার অ্যাপ্লাই করে দেওয়ার পর তখন কিন্তু আপনি পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না ফ্রি টার্গেটের জন্য। ওকে, তাহলে আমরা একটু ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পর এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা কীভাবে অ্যাঙ্কারিং সেন্টার, আর একটা বিষয় বলে দিই, ভিডিও কল রেট এটাও একটা দরকার। কারণ আপনার এখানে ভিডিও কল আসতে পারে, আপনার এখন মিনিমাম যে 900 করে মিনিটে কল আসবে, তারপরে আপনি 1200, 6 লেভেল যখন হবে তখন আপনি 1200 কল হবে, 7 লেভেল হলে 1500 কল, এরকম 10 লেভেল হলে 2400 করে মিনিটে কল আসবে। এই কলগুলোর মাধ্যমে, মানে কলিং অ্যাপস, তো কল ধরে আপনি ইনকাম করতে পারবেন। একটু ব্যাকে যাই। একটু ব্যাকে যাওয়ার পর আরও একটু বলি, আপনার প্রোফাইল, প্রোফাইলটাকে অবশ্যই সেটিং করতে হবে। আপনার মোমেন্টটাকে সেটিং করতে পারবেন। আপনি প্রোফাইল, মাই প্রোফাইলে ক্লিক করে আপনার এখান থেকে সর্বপ্রথম আপনার নামটা সবই ঠিক আছে, আপনি ইংলিশ, আর আপনার ফোন নাম্বারটা, এই ফোন নাম্বারটা এখানে বাইন্ড করবেন, আর আপনার পাসওয়ার্ডটা সেটিং করে নেবেন। তাহলে সবথেকে বেস্ট হয় পরবর্তীতে এই নাম্বারটা, ফোন নাম্বার দিয়ে অন্য একটা ফোনে আপনি এটাকে ট্রান্সফার করতে পারবেন। একটু ব্যাকে যাই। একটু ব্যাকে যাওয়ার পর আরও কয়েকটি বিষয় আপনাদের দেখানোর দরকার রয়েছে। ওকে, এবার আমরা লাইভের জন্য যদি অ্যাপ্লাই করি কীভাবে লাইভে আসবো, এই যে এইখানটায় দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে যে ভিডিও লাইভ করার জন্য, একটু যেভাবে দেখা দিচ্ছে তীর চিহ্ন দিয়ে দেখুন, এইখানে আপনি ক্লিক করবেন, যখন গো লাইভ অপশন আছে, গো লাইভ বাটনে ক্লিক করবেন। গো লাইভ বাটনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার একটা ভিডিও দিতে হবে, ফটো দিতে হবে, আর যেখানে আপনার ফোন নাম্বার আগে দিতে হবে। ওকে, আর এখানে আপনার দেখা আছে 0 থেকে 10 বছর, আপনি এখানে ক্লিক করে এখানে 2 বছর বা এখানে 1 মাস দিয়ে দিলেন। ওকে, 1 বছর দিয়ে দিলেন। তারপর আপনার নাম্বারটা, আপনি যদি ইন্ডিয়ান হন ইন্ডিয়ান নাম্বার দিবেন, আর যদি বাংলাদেশ হন তাহলে চেঞ্জ করবেন, বাংলাদেশের উপর ক্লিক করবেন। বাংলাদেশের উপর ক্লিক করার পর বাংলাদেশে এরকম চলে আসবে, তারপর আপনার নাম্বারটা এখানে বসিয়ে দিলেন। বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার ওটিপি, গেট ওটিপিতে ক্লিক করবেন। আপনার কাছে একটা ফোন আসতে পারে অথবা ডাইরেক্ট ওটিপি আসতে পারে, সেই ওটিপিটা এখানে বসাবেন। বসানোর পর আপনার এখানে একটা ভিডিও কলের জন্য 15 সেকেন্ডের একটা ভিডিও এখানে দাঁড়িয়ে থাকবে, আপনার টুপি খুলে নেবেন। ওকে, আপনি টুপি পরেছেন তো টুপি খুলে নেবেন, এরকম এরকম এরকম, তারপর এরকম করবেন। ওকে, হ্যাঁ এরকম করবেন। এরকম করলে আপনার এখানে আইডিটা আপনার ক্রিয়েট হয়ে যাবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করে দেবেন, তারপর আপনার লাইভ ওপেন হয়ে যাবে। এরপরে আপনাদেরকে বলি, এখান থেকে একটু ব্যাকে যান, তারপরে যদি অডিও লাইভে আসতে চান, অডিও পার্টি, গেট পার্টি, এরপর দেখেন অডিও লাইভ করার জন্য আপনাকে এখানে একটা পোস্টার দিতে হবে, একটা পোস্টার লাগাবেন। তারপরে আপনারা এখান থেকে এই স্টার্ট পার্টির উপরে ক্লিক করলে আপনার অডিও লাইভ স্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো অডিও পার্টি স্টার্ট হয়ে যাবে, তো আপনার এখানে হোস্টিংও কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমাদের এই অ্যাপসটা সত্যি অনেক ভালো অ্যাপস, কারণ সেলফ উইথড্র করা যাচ্ছে, এখানে ফ্রি টার্গেটের অপশন রয়েছে। এই অ্যাপসে আসুন, কাজ করুন এবং মন দিয়ে। আর এখানে 8300 পয়েন্ট হয়, মানে বিনস হলে আমরা উইথড্র করতে পারি। আরও ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওগুলি, এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে, যোগাযোগ করবেন। সো থ্যাংক ইউ সো মাচ, পরবর্তীতে নতুন